Assalamualaikum, মেঘনা বর্ষি বর্তমানে মেঘনা সবচেয়ে হট এবং টপ নিউজ হচ্ছে সাত্তার মাস্টার ওই যে ওই কাজ করে ধরা খাইছে তো আমরা এরপরে ওনার এক খাদেম প্রধান খাদেম ওনাকে স্টুডিওতে হাজির করলাম ওনার কুকর্মের কথাগুলো জানার জন্য তো ভাই প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করতে জানতে চাবো আপনার যে বাবা আমরা জানি যে উনি একজন পি তো ওনার মুখে কোনো দাড়ি নাই উনি বিয়ে করে নাই আমরা যেটা জানি যে দাড়ি রাখা হচ্ছে নবীর সুন্নত আর বিয়ে করা হচ্ছে ফরজ তো এগুলা কোনো কিছুই পালন করে নাই তো উনি কিভাবে উনি পীর হয় এটা একটা সাধারণ প্রশ্ন হক সত্তর ভাই আপনি যে কথাটা এইমাত্র বলছেন যে সে বিয়ে করে নাই মুখে দাড়ি নাই তাই বলে কি সে পীর না তার কেরামত সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে না তার কেরামতি সম্পর্কে আমারও কিন্তু প্রথম আইডিয়া ছিল না আচ্ছা মোর বাড়িতে এবার কথা না তো বুঝতে আছেন আপনি মনে হয় বরিশালে মুইকিল লেগে আমি তো মেয়ে নিয়ে পড়ে থাকবো দিনের পর দিন অবশ্যই বাবার কেরামতি কিছু মুই টের পেয়েছি আরে এই কথাটা বললেন দাড়ি নেই দাড়ি রাখলে কি বিরিয়ে যায় আমার বাবার মুখে দাড়ি নেই তো কি হয়েছে আমার বাবার অন্তরে ওই জিনিসটা আছে ওই কেরামতিটা আছে সেজন্য বাবাকে আমরা বাবা বলি হক সত্তার আচ্ছা না বিয়ের ব্যাপারটা তো বললেন না বিয়ে করলো না সে ফরজ এটা তো ফরজ আদায় হইতো ফরজ আদায় করলো না আল্লাহর হক ছিল এটা দেখেন বিয়ে তো সবাই করে সবাই কি খোঁজ খবর আপনারা এনেছেন যে কেডা কিরম আছে বিয়ে করি এই যে বাংলাদেশের এটা এত খারাপ অবস্থা এটা কিন্তু একমাত্র বিয়ার কারণে বিয়া করে জামাই বউ ঝগড়া করে তালাক দেয় বাচ্চা কাচ্চা হয় ব্যস্ত মরে আর মানুষও মরে আচ্ছা আচ্ছা বিয়া না করে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে গিয়ে বিয়া না করে যদি বিয়ার কাজ করা যায় তাহলে বিয়া করে কে আচ্ছা আচ্ছা খুব যুক্তিগত একটা কথা বললেন বিয়ে না করে যদি বিয়ের কাজ করা যায় আচ্ছা তাহলে তো আপনি ওই যে ভিডিওটা যেটা প্রকাশ পাইলো আপনি এই ভিডিওটার সম্পর্কে কি বলবেন এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট কি বললেন আপনি আমার বাবা নুরানি চেহারা ভিডিওর ভিতরে হাসতেছে বাবার স্পষ্ট দেখা যাইতেছে আর আপনি বলতেছেন বাবা নাকি এটা অবশ্যই বাবা এটা আমাদের বাবা এটা হক সত্তর আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন এটা সাত্তার সাহেব ছিলেন অবশ্যই তো উনি যে এই কুকর্ম মানে এই কাজটা করলো আর একটা মহিলার সাথে এটা আপনি কুকর্ম বলতেছেন কেন না আমাদের ইসলামে তো এটা যেহেতু এটা ওনার আচ্ছা আপনি ভিডিওটা ঠিকঠাক মতো দেখছেন ভাই হ্যাঁ ওইটা তো ওনার ওয়াইফ ছিল না তো আপনার আপনার বয়স কত সেটা বলেন হ্যাঁ আমার বয়স 27 27 বছর আমার বাবার বয়স কত আমরা জানি 70 বছর 70 এর ওভার 75 বছর যাই হোক 70-75 যাই হোক আমার বাবা এই 70 বছর বয়সে এই ভিডিওতে যে এনার্জি যে পাওয়ার দেখাইছে আপনি যদি 27 বছর হয়ে সেটা দেখাইতে পারেন তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি যা বলবেন আমি তাই শুনি আপনি পারবেন সেটা আপনার দ্বারা পসিবল না না আমার দ্বারা আসলে পসিবল না শুধু আপনার দ্বারা না পুরো বাংলাদেশের এমন কোন যুবক নাই যে বাবার সঙ্গে অন্তত এই ব্যাপারে চ্যালেঞ্জ আসবে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আচ্ছা বাবার কি আপনার পুরনো খেলা মনে হয় সে 70 বছর বয়সে যদি কিছু তার তো শেষটা দেখেন আপনার প্রথমটা দেখেন নাই প্রথমটা যদি দেখতেন তাহলে বাবা বলতে আপনি হইতেন ও আচ্ছা তার মানে আপনি কি অনেক প্রথম থেকে অবশ্যই অবশ্যই তার মানে এরকম কাজ সে আর অনেক করেছে আচ্ছা ভাই এত কত তো দরকার নেই আপনার শাস্তিকে দেখেই বাবার এত মানে উন্মত হয়ে গেছেন আর প্রথমটা দেখলে যে কি করবেন সেটা তো আমি বুঝতেই আছি ও আচ্ছা 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 তো আপনার এই হাতে এগুলো কি এগুলোকে মানে কি বলে মানে আপনাদের ভাষায় সিগারেট বলেন কিন্তু আমাদের ভাষায় এগুলোর ধ্যান বলি ধ্যান আমার বাবা যখন গঞ্জিকা তো চিনেন গঞ্জিকা গঞ্জিকা জিনিসটা কি গঞ্জিকা হচ্ছে মানে আপনারা সহজ ভাষায় যেটাকে গাঁজা বলেন গাঁজা আচ্ছা আচ্ছা গাঁজা গাঁজা তো গঞ্জিকা আমার বাবার মানে প্রতিনিয়ত যেটা সে সেবন করে আমার বাবা যখন গঞ্জিকাটা হাতে নিয়ে যখন টান দেবে তখন যদি আপনি তার দিকে তাকান আপনি তার মরিদ নামিয়ে পারবেন না সেই টান দিয়েই ভেবেছিলেন এবং তার যারা মুরিদ আছি আমরা তারা তার সামনে গঞ্জিকা সেবন করতে পারি না কারণ আমার বাবা সম্মানে বাদে সেজন্য আমার বাবা তিনটা লেভেলে তিনটা সিগারেট ভাগ করে দিছে এই যে ব্যঞ্জন দেখতেছেন এটা যারা আমরা প্রথম লেভেলের মুরিদ তারা সেবন করি যারা হলিউড দেখতেছেন যারা নবাগত মুরিদ তাদেরকে এটা দিয়ে গ্রহণ করি আর যারা আপনারা এই যে বাবারে নিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন মুরিদ হতে চাচ্ছেন তাদের জন্য মেহমান হিসেবে মেহমানদারি করানোর জন্য উপায় এটা আমার বাবা সেবন এবং এই যে এগুলো যে আমরা সেবন করতেছি এগুলো আমার
সম্পূর্ণ খরচ আমার বাবা ব্যয় করে। তো আমি শুনছি আপনার বাবা তো নামাজও পড়তেন না, তো এই ব্যাপারে কি বলবেন? ভাই দেখেন নামাজ আমরা কেন বলি, বেহেশতে প্রবেশ করার জন্য, এটা তো মূল উদ্দেশ্য তাই না, বেহেশতে প্রবেশ করা এবং আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আমার বাবার প্রতি আল্লাহ এত খুশি, এত খুশি যে আমার বাবা নামাজ লাগবে না, বিনা নামাজে বাবার বেহেশতে প্রবেশ করাবে, এবং সাথে আমরা যারা মুরিদ আছি তারাও বাবার সঙ্গে সঙ্গে। আচ্ছা এখানে আমার একটা কথা আছে, আপনার আপনার বাবা সাথে যে আল্লাহর সাথে কানেকশন হয়, এই সার্টিফিকেট কে দিল আপনার বাবাকে? এটা নিজ আল্লাহই দিয়েছে। এটা কি আপনি দেখছেন? বাবার কেরামত সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা আচ্ছা, যদি আপনার ধারণা থাকতো আমি একটা কথা বললাম, একটা কথা বারবার বললাম, এটা কি দেখানোর জন্য দেখাবো আপনাদেরকে? এটা দেখছি বলেই তো আমরা বাবার মুরিদ হয়েছি, বাবা কেরামত দেখাইছে বলেই তো বাবার মুরিদ আমরা হয়েছি। না আমি আমি জানি যে একটা জিনিস, যেটা সূরা আল বাকারা 48 নম্বর আয়াত এবং হচ্ছে 123 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওই সময় ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না, কারো সাহায্য নেওয়া হবে না এবং কেউ সাহায্য করতেও পারবে না। তো এটা তো কোরআনের আয়াত, আপনাকে তো বিশ্বাস করবেন আশা করি। অবশ্যই বিশ্বাস করবো। তো এবং আমরা জানি যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বাকি যেই নবী রাসূলরা ছিলেন ওনারা ইয়ানাফসি করবে, ওনারা পর্যন্ত হেদায়েত করতে পারবে না বা রিকোয়েস্ট করতে পারবে না যে একে বেহেশতে নিয়ে যান, কারণ ওনারাই তখন ইয়ানাফসি করবে। তো সেই জায়গায় আপনার বাবা কিভাবে এই আটা করবে? এটাই তো বাবার কেরামতি। ও আচ্ছা, এটাই কেরামতিটা, এটাই কেরামতিটা। আপনি কেন বুঝতেছেন না বারবার একটা কথা? আচ্ছা আচ্ছা, তো মেঘনার অন্যান্য পীরদেরকে নিয়ে আপনি কি করবেন? আপনার বাবার মতো এরকম আরো তো অনেক পীর আছে, আপনি হয়তো বা জানেন। অবশ্যই আছে, তাদেরকে কি বলবেন? তারা তো সামনে অগ্রসর হইতেছে, তাদের ভবিষ্যৎ এখন উজ্জ্বল। আর আপনারা যে ভাবতেছেন বাবা এখন জেলে আছে তাই না, কিন্তু বাবা কিন্তু আসলে জেলে নাই। আচ্ছা আচ্ছা, বাবা আপনার বাবা তাহলে কোথায় আছে? আপনার বাবা আমার বাবা না, আমার বাবা মানে সবার বাবা, মেঘনাবাসীর বাবা হক সত্তার। ও আচ্ছা আচ্ছা, সম্মানের সহিত বলার চেষ্টা করেন, ওনাকে আপনারা দেখতেছেন জেলে, কিন্তু আসলে উনি জেলে না, উনি প্রত্যেকটা মুরিদের অন্তরে বাস করতেছে আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটাই হচ্ছে বাবার কেরামত, এটাই কেরামত, এটাই কেরামত। তো আপনার এই মেঘনা যে আরো যে ভণ্ড পীর যারা আছে, ভণ্ড বলবেন? আচ্ছা আচ্ছা, মানে আরো যে পীররা আছে, তো তো আপনার বাবার যে শেষ ভিডিওটা নিয়ে আমি আরো একবার কথা বলবো, তো মেঘনাতে আরো অনেক পীর আছে, তো আপনার বাবার এই মুরিদ যারা আমি জানি তারা অনেক বড় বড় পীর হয়ে গেছে, তারাও কি একই পথের পথিক এই ধরনের কাজ করে? দেখেন আমরা অলওয়েজ বাবাকে অনুসরণ করি। আচ্ছা আচ্ছা, বাবার পথে চলার চেষ্টা করি। বাবা যে জিনিসটা আপনার দেখছেন এটা কিন্তু মানে এটা এটা কিছুই না, কিছুই না মানে কি? যে কারণে 6 মাসের জেল হয়ে গেল আপনার বাবা, 6 মাসের জেল হয়েছে মাত্র 6 মাস। কি মনে করেন 6 মাস তো বাবার কাছে একটা আমাদের একটা সাধারণ রাত্রের সময়, সে তো একটা ধ্যানে গেল 6 মাস এমনিতেই কাটাই দেয় নি। ও আচ্ছা, তো এই আমি যে মানে ইয়া থেকে চলে যাচ্ছি, একই কাজ কি মানে বাকি পীরেরাও করে, মানে ওনার বাবার যারা পীর আছে মুরিদ আছি আমরা, তারা বাবারেও ছাড়াই গেছে। আমরা বাবাকে এতটাই ভালোবাসি, বাবার পথ অনুসরণ করে তো করি, বাবার ছাড়াই যাওয়ারও চেষ্টা করি, কারণ বাবার সম্মান রক্ষা। আচ্ছা আচ্ছা, তো ওই তারাও এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে? আপনি মাদক বলেন কেন? আপনি যেগুলো মাদক বলেন সেগুলো আমাদের ধ্যানের ব্যাপার স্যাপার, ধ্যানের ব্যাপার স্যাপার, আপনি এটা বুঝবেন না। আর এটাই হচ্ছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো প্রিয় মেঘনাবাসী। আমরা পরবর্তীতে আরো একজন এরকম খাদে মেনে আমরা এই ধরনের কথাগুলো শোনার চেষ্টা করব, বাবারা পিছনে কি করে সামনে কি করে এবং বাবাদের আরো কি কি কেরামতি আছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।